নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ পয়লা মার্চ এবং এই মার্চ মাসে এই সাত রাশির জাতক ও জাতিকারা লটারি থেকে হতে চলেছে কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, কোন সে সাত সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। মার্চ মাসে যে সাত রাশির কথা বলতে চলেছি, সেই সাত রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা অবশ্যম্ভাবিক লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। তবে এই লটারি থেকে কোটিপতি হওয়ার জন্য কয়েকটি বিষয় আমি আপনাদেরকে অগ্রিম বলে দিতে চাই। দেখুন, প্রতিটা মানুষ চায় সহজে এবং শর্টকাটে পয়সা ইনকাম করতে, আর এটি কোনো ভুল ভাবনা নয়। আর এই সহজ এবং শর্টকাট পয়সা ইনকাম শুধুমাত্র লটারি থেকেই আসে, অর্থাৎ লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সব জায়গা থেকে কিন্তু আসে। বিশেষ করে আমি লটারির কথাই বলবো, কিন্তু দুঃখের বিষয় এটাই, যতজন মানুষ লটারি কাটে তার 1-2% মানুষ লটারি পায়। কিন্তু পায়, আর এই পাওয়ার জন্য যে গ্রহকে আপনার জন্মছকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, সেটি হচ্ছে রাহু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে। যদি আপনার জন্মছকে রাহু গ্রহ দুর্বল থাকে বা রাহু গ্রহ নিচস্থ থাকে, তাহলে আমি কখনোই বলবো না আপনারা লটারি কাটুন। তবে এ প্রসঙ্গে আরেকটি বিষয় জানিয়ে দিই, আপনার জন্মছকে ধরুন রাহু গ্রহ শুভ অবস্থায় রয়েছে, তাহলেই যে আপনি লটারি পাবেন তাও নয়। অর্থাৎ আপনার জন্মছকে রাহু গ্রহ শুভ থাকার প্রয়োজন রয়েছে এবং তার সাথে রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলার প্রয়োজন রয়েছে, তাই আপনার জন্মছকটি বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। তাই আপনারা এক্সপার্ট কোনো অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন, যাকে আপনার বিশ্বাস করেন বা যার প্রতি আপনার ভরসা রয়েছে তাকে দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, এই মার্চ মাসে কোন সাত রাশির জাতক ও জাতিকারা লটারি থেকে হতে চলেছে কোটিপতি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা অবশ্যম্ভাবিক লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ আপনারা লটারি, সাট্টা, জুয়া বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করলে সেই টাকা কিন্তু আপনারা দ্বিগুণ বা চারগুণ টাকা পেতে চলেছেন। আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি বারবার আপনাদেরকে বলছি। যদি রাহু গ্রহ শুভ না থাকে, তাহলে আপনারা কখনোই লটারি কাটবেন না। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও লটারি থেকে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনে লটারি লাগতে চলেছে, তবে আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি বারবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। যদি জানেন যে আপনার জন্মছকে রাহু গ্রহ শুভ রয়েছে এবং রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলছে, সেক্ষেত্রে আপনারা লটারি কাটুন। আর যদি এর উল্টোটা হয়, তাহলে আমি কখনোই বলবো না আপনারা লটারি কাটুন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে হতে চলেছেন কোটিপতি।
অর্থাৎ যারা লটারি কাটছেন তারা কিন্তু লটারি উইনার, অর্থাৎ লটারি থেকে প্রচুর টাকা পেতে চলেছেন। তবে আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি বারবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। যদি রাহু গ্রহ শুভ থাকে এবং রাহুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে, সেক্ষেত্রে আপনারা লটারি কাটুন, আর নচেত কিন্তু আপনারা লটারি কাটবেন না। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে প্রচুর পরিমাণে অর্থ পেতে চলেছেন, অর্থাৎ এই মার্চ মাসে আপনারা হতে চলেছেন কোটিপতি। তবে আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি বারবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। যদি রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ থাকে সেক্ষেত্রে আপনারা লটারি কাটুন, এবং আপনার যদি রাহুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে সেক্ষেত্রেই আপনি লটারি কাটুন, নচেত কিন্তু আপনারা লটারি কাটবেন না, আপনার টাকা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই মার্চ মাসে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকার মুখ দেখতে চলেছেন, সেটি হতে চলেছে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে। অর্থাৎ আপনারা কিন্তু এই মার্চ মাসে অবশ্যম্ভাবিক কোটিপতি হতে চলেছেন। তবে আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি বারবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। যদি রাহু গ্রহ শুভ থাকে এবং রাহুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে, সেক্ষেত্রেই আপনারা লটারি কাটুন, নচেত কিন্তু লটারি কাটবেন না। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই মার্চ মাসে লটারি কাটতে পারেন, এবং আপনারা হতে চলেছেন লটারি থেকে কোটিপতি। তবে আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ শুভ না থাকে বা রাহুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা না চলে, সেক্ষেত্রে কিন্তু লটারি কাটবেন না। এরপরে যে সাত নম্বর এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও মার্চ মাসে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ লটারি, সাট্টা, জুয়া এইসব থেকে আপনারা সহজেই কোটি টাকার মুখ দেখতে চলেছেন। তবে আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি বারবার আপনাদেরকে রিমাইন্ড করছি। যদি রাহু গ্রহ শুভ থাকে এবং রাহুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে, সেক্ষেত্রেই আপনারা লটারি কাটুন, নচেত কিন্তু আপনারা লটারি কাটবেন না। তাই আমি বারবার বলি আপনাদের প্রত্যেককে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, তারপরে লটারিটি কাটুন, যেক্ষেত্রে আপনার টাকা নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা অনেকখানি কমে যায়। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি মার্চ মাসে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে কোটিপতি হতে চলেছে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও বন্ধু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।